দিলীপ ঘোষ বলেছে যে গুলি করে নাকি হত্যা করা হবে তৃণমূলকে, বোম বস্ফোরণ করে খুন করা হবে, নানা রকম হুমকি দিয়েছে। আমি বলতে চাই, দিলীপ ঘোষ যেদিন কুচবিহারে আসবে সে তার মাথাটা গরম হয়ে গেছে, কারণ পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করতে পারেনি। যেদিন ফিরে আবার কুচবিহারে আসবেন তাকে ধরে নিয়েছে এই সাগর দিঘির জলে, 24 ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখবো আমরা সবাই মিলে।